এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস নাইনের ক্লাস নাইন ম্যাথ অনুশীলনী হচ্ছে 8.1 8.1 কোয়েশ্চেন নং 3 এর সমাধান করব। তো প্রথমেই দেখে নাও কোয়েশ্চেন নং 3 তে কী বলা হয়েছে। কোয়েশ্চেন নং 3 হচ্ছে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় কোনো চতুর্ভুজের একটির কর্ণদ্বয় অর্থাৎ কর্ণ দুটি পরস্পরকে সমকোণে ছেদ করলে চতুর্ভুজটি একটি রম্বস হবে। মানে এখানে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ যে এখানের মধ্যে এই যে ছবিটা রয়েছে তারা এই যে হচ্ছে একটি চিত্র রয়েছে, এটি একটি চতুর্ভুজ আর তাদের এই কর্ণগুলি যে পরস্পর ছেদ করেছে মানে এখানে হচ্ছে কত ডিগ্রি, এখানে হচ্ছে 90 ডিগ্রি আর এই এখানে হচ্ছে 90 ডিগ্রি উৎপন্ন করেছে, এখানে হচ্ছে 90 ডিগ্রি উৎপন্ন করেছে, এখানে তো অবশ্যই করেছে 90 ডিগ্রি আর এটা ছেদ করেছে যে বিন্দুতে সেই বিন্দুটার নাম হচ্ছে ও। তো এখানে প্রথমেই হচ্ছে লিখবে যে মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ যার কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমকোণে অবিন্দুতে ছেদ করে। তো দেখে নাও এইভাবে চিত্র রয়েছে আর যার হচ্ছে কেন্দ্রের মধ্যে এখানে এসে পরস্পরকে ছেদ করেছে অবিন্দুতে আর এগুলো হচ্ছে 90 ডিগ্রিতে এসে করেছে। এবারে বলতে হবে যে ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ এ ও ডি এর মধ্যে থেকে পাই। তো এবারে দেখে নাও এখানের মধ্যে বলে রাখি যে এই যে রয়েছে একটি ত্রিভুজ এখানের মধ্যে এই যে একটি ত্রিভুজ আর এইদিকে হচ্ছে একটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের মধ্যে হচ্ছে এই যে ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে আমরা দেখব এখানের মধ্যে সিপিসিটি দ্বারা আমরা প্রমাণ করব। আর এখান থেকে হচ্ছে বাহুগুলি প্রত্যেকটি সমান সমান বেরিয়ে আসবে। তো প্রত্যেকটি বাহু সমান হচ্ছে রম্বসের থেকে থাকে, তাই এর জন্য আমরা বলতে পারবো যে এটি একটি রম্বস। কিন্তু প্রথমে হচ্ছে আমরা এটাকে চতুর্ভুজ ধরে নিয়েছি। তো দেখে নাও কীভাবে করতে হবে। এবার এখানের মধ্যে হচ্ছে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে এ ও হচ্ছে সাধারণ, তো এ ও ইজ ইকুয়াল টু হচ্ছে এ ও, এটা হচ্ছে সাধারণ বাহু। ত্রিভুজ দুটির মধ্যে হচ্ছে এটি সাধারণ বাহু। তারপর দেখে নাও এখানের মধ্যে হচ্ছে কি এই যে পয়েন্টটা রয়েছে, এই যে কর্ণ রয়েছে তার ঠিক মিড পয়েন্ট হচ্ছে অর্থাৎ মধ্য পয়েন্ট বা মধ্যবিন্দু হচ্ছে কি অবিন্দু। তাহলে এখানে হচ্ছে ওবি আর ওডি পরস্পর সমান, কারণ হচ্ছে ও তাদের মধ্যবিন্দু। তাহলে আমরা লিখতে পারি যে ওবি ইজ ইকুয়াল টু ওডি, কারণ হচ্ছে ও একটি বিডি এর মধ্যবিন্দু। আর হচ্ছে কোন এ ও বি ইজ ইকুয়াল টু হচ্ছে কোন এ ও ডি 90 ডিগ্রি, এই দুটি কোন পরস্পর 90 ডিগ্রি। তাহলে দেখে নাও এই যে চিত্র রয়েছে বা এখানে যে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ তো এইগুলির ক্ষেত্রে
এটা হচ্ছে এর আগের প্রশ্নের, এটা হচ্ছে এর আগের প্রশ্নের ছিল, 2 নম্বরের চিত্রটা রয়েছিল এটা। তো দেখে নাও, এখানে হচ্ছে এই যে, এই যে কোণ রয়েছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই যে ত্রিভুজটা আর এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণ আর এই কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো বলতে পারি আমরা এখানে বলেছি এ ও বি ইজ ইকুয়াল টু হচ্ছে কোণ এ ও ডি 90 ডিগ্রি। তাহলে এই দুটি ত্রিভুজের মধ্যে, দেখো এই দুটি ত্রিভুজের মধ্যে তিনটি জিনিস পরস্পর সমান হয়ে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি কি, বলতে পারি বলতে পারি যে ত্রিভুজ ত্রিভুজ এ ও এ ও বি সর্বসম ত্রিভুজ হচ্ছে এ ও ডি। এটা কোন সূত্র মানছে? এটা মানছে এস এ এস সর্বসম, এই হচ্ছে এ এস এ এস এর সর্বসম, মানে হচ্ছে সাইড দুটি, সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড মেনেছে, তাই এর জন্য এটা বলেছি। এবার যেহেতু এটা বলেছি, তাহলে আমরা অপর একটি জিনিস বলতে পারি যে আমাদের এখানে মধ্যে এ বি সমান সমান বলতে পারি আমরা, এ বি সমান সমান বলতে পারি আমরা এ ডি, মানে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে যখন সময় অপর দুটি বাহু আর একটি কোণ যখন সময় সমান হয়, তাহলে অপর যে বাহুটা রয়েছে সেগুলি আমরা সমান বলতে পারি। তো এ বি সমান সমান হচ্ছে এ ডি, এই যে এখানের মধ্যে রয়েছে, এই যে এই যে এই দিকের হচ্ছে এ বি রয়েছে, এ বি সমান সমান এ ডি বলতে পারি। এই ত্রিভুজটা হচ্ছে আলাদা আর এই ত্রিভুজটা হচ্ছে আলাদা, এই দুটি ত্রিভুজের মধ্যে যেহেতু এইগুলি সর্বসম হয়েছে, তাহলে এই বাহু আর এই বাহু হচ্ছে পরস্পর সমান। সর্বসম কথার অর্থই হচ্ছে এই ত্রিভুজটাকে তুলে এনে যখন সময় তার উপর ফেলবো সমান সমান এসে পড়বে। তো তাই এর জন্য অপর বাহুটা হচ্ছে পরস্পর সমান হবে। তাহলে এখানে বলে দিতে পারি যে এ বি সমান সমান হচ্ছে এ ডি, এটা সূত্র মেনেছে সিপি সিটি। এবার হচ্ছে একইভাবে, একইভাবে এ বি সমান সমান হচ্ছে বিসি। তো এটাকে, এই যে প্রথমটি বের হয়েছে এটাকে দিয়ে দাও 1 নং, এটাকে দিয়ে দিচ্ছি 1 নং, 1 নং, আর এটাকে দিয়ে দিচ্ছি 2 নং। তো দেখো এটা একইভাবে কীভাবে হচ্ছে, একইভাবে মানে এখানে বোঝাচ্ছে এটাই, এই ত্রিভুজের সাথে এই যে ত্রিভুজটা ছিল এ বি ও যে ছিল বা এ ও বি, এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের মিলিয়েছি। এবার হচ্ছে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজকে মিলিয়ে দেখে নেব। তো এই ত্রিভুজের সাথে তাকে যখনই মেলাবো, তো তখন হচ্ছে কী হচ্ছে, এই বাহু সমান সমান হচ্ছে এই বি সি বাহু সমান। তো এটা হচ্ছে আমাদের এখানে 2 নং। এবার ঠিক একইভাবে হচ্ছে, একইভাবে ঠিক একইভাবে হচ্ছে বি সি সমান সমান সি ডি, এটা হচ্ছে 3 নং, আর হচ্ছে সি ডি, সি ডি সমান সমান হচ্ছে ডি এ, এটা হচ্ছে 4 নম্বর। তো এগুলো হচ্ছে পরস্পর এক একটি, এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ, এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ, এইভাবে করে প্রত্যেকটির সাথে করে এখানে হচ্ছে এইগুলি পরস্পর সমান হয়ে গেল। এবার আছে 1 নং কমা হচ্ছে 2 নং, তারপর হচ্ছে 3 নং, আর হচ্ছে 4 নং, 4 নং সমীকরণ বলতে পারি, বা এই 4 নং থেকে পাই। তো এখানে আমাদের দেখে নাও কী কী পাই, এ বি সমান সমান আমরা বের করেছি, এ বি সমান সমান হচ্ছে এ ডি, এ বি সমান সমান হচ্ছে এ ডি, আবার হচ্ছে এ বি সমান সমান বি সি, আবার বি সি সমান সমান সি ডি, সি ডি সমান সমান আবার ডি এ। তো প্রত্যেকটি একটি অপরটির সাথে প্রত্যেকটি হচ্ছে সমান সমান রয়েছে। তাহলে প্রথমে আমরা লিখতে পারি এ বি, এ বি সমান সমান হচ্ছে বি সি, আর সমান সমান হচ্ছে সি ডি, সমান সমান হচ্ছে ডি এ,
মানে প্রত্যেকটি প্রত্যেকটির সাথে সমান সমান, মানে এবি সমান সমান হচ্ছে এডি, তার মানে এবি সমান সমান এখানে দেখে নাও, এখানে ডিএ আর এডি কথা হচ্ছে সেমই, কিন্তু এখানে এটাকে চেঞ্জ করে লেখা যায় যে, বা এটাকে আমরা লিখতে পারি এডি, লিখে দিতে পারি এটাকে ডিএ, লিখে দিলাম এটা হচ্ছে ডিএ, এডি আর ডিএ মানে হচ্ছে সেম, এবি সমান সমান ডিএ মানে হচ্ছে কি, এবি সমান সমান আবার বিসি, তো এবি সমান সমান বিসি লিখতে পারি, বিসি লিখেছি, এবি সমান সমান তো বিসি, আবার বিসি সমান সমান হচ্ছে সিডি, তাহলে আমরা লিখতে পারি বিসি সমান সমান সিডি, আবার সিডি সমান সমান হচ্ছে ডিএ, আবার হচ্ছে এবি সমান সমান ডিএ, তো প্রত্যেকটি হচ্ছে প্রত্যেকটির সাথে সমান সমান রয়েছে, তাই এর জন্য এখানে সমান সমান বলে দিয়েছি। তো আমরা জানি কি, আমরা জানি রম্বসের প্রতিটি বাহু সমান, তাই সুতরাং চতুর্ভুজটি, চতুর্ভুজটি, চতুর্ভুজটি একটি রম্বস, বা বলতে পারো যে সুতরাং এ বি সি ডি একটি রম্বস। এখানে হচ্ছে আনসার কমপ্লিট কোয়েশ্চন নং 3 এর।